মিঠুনে সেই দত্তক কন্যা আসছেন অভিনয়ে। প্রায় দু দশক আগের কথা, কলকাতায় রাস্তার পাশে একটি কন্যা শিশুকে পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্ব দেওয়া হয়। অভিনেতা মিঠুন চক্রবর্তীর কাছে খবরটি পৌঁছালে তার মনে যেন কেমন এক অস্থিরতা কাজ করে। এক পর্যায়ে শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন মিঠুন ও তার স্ত্রী যোগিতা বালি। ওই দিনই ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন এই তারকা দম্পতি। এরপর ছোট রুগ্ন শিশুটিকে সারা রাত কোলে নিয়ে বসে বিভিন্ন আইনি সমস্যা মেটান তারা। বাড়িতে নিয়ে আসেন ওই শিশুকন্যাকে, নাম রাখেন দিশানী চক্রবর্তী। ধীরে ধীরে মিঠুনের পরিবারের সবার কাছে প্রিয় হয়ে ওঠেন ওই ছোট্ট দিশানী। বাবার সঙ্গেও দারুণ সম্পর্ক গড়ে ওঠে তার। তিন ভাই মহাক্ষয়, উম্মে ও নমশিরও তাকে আগলে রেখে বড় করেছেন। মায়ের স্নেহেরও কমতি ছিল না কখনো। সেই ছোট্ট দিশানী এবার সদ্য যৌবনে পা দিয়েছেন। এবার তিনি সিনেমাকে নিজের ধ্যান জ্ঞান করতে চান বলে শোনা যাচ্ছে। প্রস্তুতি নিতে বর্তমানে নিউ ইয়র্কের ফিল্ম একাডেমিতে পড়াশোনা করছেন দিশানী। পরিবারের বাবা বড় অভিনেতা, মেয়েও লক্ষ্য অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন। এভাবে এগিয়ে যেতে পারলে বলিউডের দিশানী অনেক দূর যেতে পারবেন বলে মত বিশেষজ্ঞদের। আগে মিডিয়া থেকে যতটুকু পেরেছেন দূরে থেকেছেন, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে যে খবরে থাকা যায় এটা ভালো করে বুঝে গেছেন মিঠুন কন্যা। তাই ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই হবু তারকা। দিশানীর ফ্যাশন সেন্স নিয়েও ভূয়সী প্রশংসা করেছেন সমালোচকরা। বড় বড় তারকা পরিচালক ও প্রযোজকদের সঙ্গে বেশ সুসম্পর্ক তার। এখন শুরু এগিয়ে যাওয়ার পালা। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।